স্বার্থের এই পৃথিবীতে সহজ সরল মানে আপনি বোকা। আপনি যত সহজ সরল ও নরম মনের অধিকারী হবেন, ঠিক ততটাই আঘাত পাবেন। যাকে যত বেশি ছাড় দিবেন, সে তত বেশি দুর্বল ভেবে বসবে। তাই সব সময় ছাড় কিংবা ছেড়ে দিতে নেই, কিছু কিছু সময় ধাওয়ার বদলে পাল্টা ধাওয়াও দিতে হয়, আঘাতের বদলে প্রতিঘাত করতে হয়। তাদেরকেও বুঝিয়ে দিতে হয় ঢিল মারলে পাটকেল খেতে হয়। আপনার সাথে কেউ অন্যায় কিংবা ভুল করলে প্রথমবার তাকে ক্ষমা করে দিন। ক্ষমা পাওয়ার পরও যদি দেখেন সে ব্যক্তি পুনরায় আপনার সাথে অন্যায় কিংবা ভুল করছে, তবে তাকে আর দ্বিতীয়বার ক্ষমা করতে যাবেন না, কারণ তিনি না বুঝে ভুল কিংবা অন্যায় করেননি, তিনি জেনে বুঝেই আপনার সাথে অন্যায়গুলো করছে। আপনার ক্ষমাটাকে তিনি মহত্ত্ব হিসেবে নিতে পারেননি, বরং তিনি সেটাকে আপনার দুর্বলতা হিসেবে নিয়েছে। তাই আপনি তাকে যতবার ক্ষমা করে দেবেন, সে ততবার আপনাকে আঘাত করার পুনরায় চেষ্টা করবে। তাই কাউকেই একবারের বেশি দ্বিতীয়বার ক্ষমা করতে যাবেন না। যে মানুষগুলো শুধুমাত্র নিজেরটুকু বুঝে, তাদেরকে আপনি হাজার কিছু করার পরেও দিন শেষে তাদের কাছে আপনার মূল্যায়ন থাকবে শূন্যের কোঠায়। প্রয়োজন মিটে যাওয়া মাত্রই সে মানুষগুলো আপনার অবদান মনে রাখবে না, আপনার আত্মত্যাগের মহত্ত্ব উপলব্ধি করবে না। তাই কারো জন্যই অতিরিক্ত কিছু করতে যাবেন না, নিজের সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকুই করুন। সাধ্যের বাহিরে গিয়ে কারো জন্য কোনো কিছু করার দরকার নেই। নিজেকে নিঃস্ব করে সব সময় অন্যের জন্য ভাবা বন্ধ করুন। মনে রাখুন আপনিও একজন মানুষ, তাই কিছু কিছু সময় নিজের কথাও ভাবুন, নিজেকেও সময় দিন, নিজেকেও ভালোবাসুন। মনে রাখবেন আপনাকে আপনি সময় না দিলে কেউ আপনাকে সময় দেবে না, আপনাকে আপনি মূল্যায়ন না করলে কেউ আপনাকে মূল্যায়নও করবে না, আপনাকে আপনি ভালো না বাসলে কেউ আপনাকে ভালোও বাসবে না। স্বার্থের এই পৃথিবীতে প্রায় সবাই নিজেরটুকু বুঝতেই ব্যস্ত, তাই প্রয়োজন মিটে যাওয়া মাত্রই আপনাকে বাতিলের খাতায় ফেলে দিতে কেউ দু মিনিটও সময় নেবে না। জেনে রাখুন, গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে সব ফিরে আসে। আপনার কর্মা আপনাকে এই পৃথিবীতেই আপনার কর্মফলের এক তৃতীয়াংশ ভোগ করিয়েই নেবে। তাই পারলে ভালো কাজ করুন, কারো উপকার করুন, না পারলে উপকার করবেন না। কিন্তু খেয়াল রাখুন আপনার ধারা যেন কারো অপকার না হয়। দিন শেষে মনে রাখুন নিজেকে বা নিজের পরিবারকে নিঃস্ব করে অন্যের জন্য দান দক্ষিণা করে যাওয়াটাও ঠিক না, সেটার কারণেও বিধাতার কাছে আপনাকে জবাব দিতে হবে। তাই নিজেকে বাঁচিয়ে অন্যকে বাঁচান, নিজেকে ভালোবেসে অন্যকে ভালোবাসুন, নিজেকে ভালো রেখে অন্যকে ভালো রাখুন। স্বার্থের এই পৃথিবীতে সহজ সরল মানে হচ্ছে বোকা। কলমে রুমা রানী ঘোষ, কণ্ঠে সাদিয়া নাসরিন।